ঘর থেকে চলো দেখে নাও। মার বাবু বলেছে পুরো মাঠটা চক্কর খেতে। হ্যাঁ পুরো মাঠটা চক্কর খেয়ে রাস্তার ওখান দিয়ে কাকুলি ম্যাডাম, কাকুলি ম্যাডাম, ভালো করে কিন্তু ভালো করে হাই গাইস, ওই নন্দু ভাই আছে, কথা বলে আসবো। নন্দু ভাইকে জিজ্ঞেস করছি জামাটা কেমন হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে। হাই গাইস, ওই নন্দু ভাইয়ের সঙ্গে কথা বলে আসলাম, বুঝতে পেরেছ? লজ্জা লাগে ওনার, লজ্জা লাগে, মনে হচ্ছে মানে নোংরামি করে নোংরা পথে রোজগার করে খাচ্ছি, লজ্জা লাগে ওনার ক্যামেরা ধরতে। কী করবো, তারপর টাইপার দিয়ে ইয়ে করলাম, দেখবা ওই নন্দু ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি পারি না এমন কাজ নেই, সব পারি, সব সব ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমি সৎ পথে চলবো, তাতে যেমনই ভিডিও করতে আমার কোনো অসুবিধা নেই, একদম। আমি তো কোনো নোংরামি করছি না, আমি নিজের হাতে তৈরি ড্রেস বানিয়ে আমি পাবলিকের সামনে পড়ছি। হ্যাঁ তোমরা তো দেখো যে পাবলিকের সামনে নাচ করলে অনেক ভিউ হয়, তারপর পাবলিকের সামনে যে কিছু ভিডিও করলে ভিউ হয়, তাহলে আমি তো পাবলিকের সামনে আমার আমার তৈরি ড্রেস পরে আমি ভিডিও করছি, তাই না? আমি তো কোনো অন্যায় করছি না, কোনো নোংরামি করছি না, তাহলে ক্যামেরা না ধরার কি হয়েছে? তাহলে আমাকে ইয়ে করতে হবে, ওই আবার সে আগের ফর্মে চলে যেতে হবে, কিছু করার নেই, আগের যেমন ছিলাম সেরকম চলে যেতে হবে, তাই না? কেউ যদি হেল্প না করে, করতে তো হবে, হেল্প না করলে আমাকে এরকম করতেই হবে, কিছু করার নেই। কি সুন্দর হয়েছে রেস্টুরেন্ট।